चैनल मिष्टिमो और आज के वीडियो मोटामुटी थंबनेल थे तुम्हारा धरे ही फेले कि विषय है। हाँ, जे विषय नहीं प्रतिदिन तुम्हारा मेसेज करो इन्स्टाग्रामे कमेंट करो जो दीदी डाइट टिप्स दाओ कि ट्रांसफॉर्मेशन हलो से बेपार नहीं आज के तुम्हारे नहीं चले पुजो आगे फैट टू फिट व्लॉग। ओके, तो शुरू करार आगे हमें बोले देव जो बेपार्थ किन्तु एतटा इजी नय भाई हठात करे आज चाहलाम कल करे निलाम नय आमार जन्य एक बछर लेगे। हाँ, मोटामुटी पाँच छ मासेर मध्ये तुम्हारा डिफरेंस देखते पारो और जारा आज के आमार चैनले नतून तादेर जन्य बोलछि जारा आमाके चेनो ना। हाँ, एक टाइमे आमी अनेक हेल्दी छिलाम सेखान थेके एखन कम हेल्दी होयेछि माने आमी एखनो हेल्दी आछि योगा होये जानि किन्तु हाँ सेखान थेके किछुटा फैट होते पेरेछि ताओ निजे चेष्टाय। ओके, और आज के जरा नतून आमार चैनलटा देखछो तादेर जन्य आरेकटा कथा तोमरा प्लिज आमार चैनलटाके सबस्क्राइब करे दाओ जदि भालो लागे और भिडियोटा लाइक करे सेभ करे राखो शेयर करो तोमार फ्रेंडदेर साथे जदि मने हय तादेर एरकम हेल्पेर दरकार। तो आर किछुदिनेर मध्येई पुजो आर ठीक मोटामुटी दू आड़ाई मास मतो बाकी तार मध्येई आमरा सबाई चाइ जे आमरा एकदम एकटा सुंदर एकटा एक्सारसाइज करे वार्कआउट करे डाएट करे माने एकटु रोगा होये जाबो जाते आमादेर मनेर पछन्देर जामागुलो आमि किनते पारि बा आमरा किनते पारि। हाँ, तो तुम्हारा बोलते पारो जे एक बछर आगे जून मास थेके आमि ठीक एई इरादा निये स्टार्ट करेछिलाम जे पुजोर मध्ये आमाके वेट लस करते होबे। एबार आसि प्रथमेई जे আমি কেন হেলদি হয়েছিলাম। হেলদি হওয়ার রিজন হচ্ছে যে আমি প্রচন্ড ফাস্ট ফুড খেতাম মানে বাঙালি আমরা যা হই আর কি প্রচন্ড ফুডি হই তা আমিও সেরকমই ছিলাম। তো যথারীতি আমি যেহেতু ভিডিও ক্রিয়েটার তো আমি মানে ভিডিও করতাম খাওয়া দাওয়া করে গোলুমলু ছিলাম প্রচণ্ড সবই কথা শোনা তো মুটি হ্যানা ত্যানা কত খাবি ফেটে যাবি এরকমভাবে নাচছিস কেন ছাদ ভেঙে যাবে এরকম নানা রকম কিছু। সেখান থেকে যখন আমি এখন মানে ওয়েট লস করেছি মানে আমি তোমাদেরকে কমেন্টগুলো দেখিয়ে দিতে পারি যে আমাকে তারাই এসে বা অন্য কেউ এসে কমেন্ট করেছে কী হলো তোমার তো রোগা হয়ে গেলে কেন একদম ভালো লাগছে না তোমার রোগা হয়ে মানে তুমি বলো বলোকেই ভালো ছিল। এবার তোমরা বলো করবো তো করবো কি মানে মোটা হলেও কথা শুনতে হবে রোগা হলেও কথা শুনতে হবে। তাই সবার প্রথম আমি তোমাদের সবাইকে বলতে চাই নিজের জন্য হও তুমি আয়নায় দাঁড়িয়ে নিজেকে যেভাবে দেখতে চাও তোমার যদি মনে হয় আমি এখন এরকমভাবে নিজেকে দেখতে চাই তো নিজেকে ওইভাবে মেনটেন করো। তোমার যদি মনে হয় আমি কারোর কথা কান দেবো না আমি এরকমভাবেই থাকতে চাই তাহলে এরকমভাবে থাকো কারণ মোটা হলেও তোমায় শোনাবে রোগা হলেও তোমায় শোনাবে লম্বা হলেও শোনাবে পেটে হলেও শোনাবে এটা হচ্ছে মানুষের কাজ। তারা নিজেকে দেখবে না তারা তোমাকে এসে কথা শোনাবে। তো আসি মোদ্দা কথা চলো আগে আমি তোমাদেরকে কিছু কমেন্টস এরকম দেখিয়ে দিই। তাহলে তোমরা সবাই দেখলে তো যে যখন মোটা ছিলাম তখনও কথা শুনেছি এখন রোগা হয়েছি তাও কথা শুনতে হচ্ছে। তাই আবারও বলছি কারুর জন্য নয় কারণ কেউ চাইবে তোমার মোটা কেউ চাইবে রোগা। রোগা হয়ে গেলে বলবে রোগা হলি কেন মোটা হয়ে গেলে বলবে ওরে বাবা তুমি এরকম ভুলে গেছিস কেন। যাই হোক মেন পয়েন্টে আসি যেটা তোমরা আমি সব থেকে বেশি মেসেজ করেছো দিদি টিপস দাও ডায়েট চার্ট বলো। দেখো প্রথম কথা সবার শরীরের জন্য আলাদা আলাদা ডায়েট চার্ট হয়। তো আমি এখন এমন একটা হলো যে আমি তোমায় একটা বললাম তুমি সেটা করলে হলো না কিন্তু আমার হয়েছে। হ্যাঁ, আমি একটা মোটামুটি একটা বলে দিতে পারি একটা চার্ট যেটা খুব ন্যাচারাল ঘরের খাবার দিয়েই তোমরা মেনটেন করতে পারো। তো পুজো আসছে অনেকেই জিমের জন্য দৌড়াদৌড়ি করবে এই জিমে যাব ওটা কিন্তু উল্টে আরও ক্ষতি হবে কারণ জিম পুজো অবধি করবে তারপর ছেড়ে দেবে আবার খাওয়া দাওয়া হবে জিনিসটা আবার কিন্তু রিভার্ট ব্যাক হবে। তাই প্রথমে এক্সারসাইজে আসি যে আমার মানে সবাই বললে 85% ডায়েট আর 15% ওয়ার্কআউট আর আমার কিন্তু ছিল 85% ওয়ার্কআউট আর 15% ডায়েট। যেহেতু আমি ডান্স টিচার ডান্স শেখাই তো আমি স্টুডেন্টদের সাথে আমার ডান্স করতেই হয় রেগুলার প্লাস আমি প্রচণ্ড ওয়াকিং করেছি মানে ওয়াকিং করেছি মানে মিনিমাম প্রতিদিন দেড় ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা মানে আমার বান্ধবীরা বন্ধুরা ওরা জানে যে আমি কী লেভেলে ওয়াকিং করি ওরাও রীতিমতো বিরক্ত হয়ে গেছে তাতেও আমার কিছু করার নেই আমি রেগুলার কিন্তু ওয়াকিং করি। তো তোমাদের যেটা আমি প্রথমেই বলবো তোমরা সকালে এক ঘন্টা বিকেলে এক ঘন্টা নয়তো বিকেলে দেড় ঘন্টা ওয়াকিং করো ভালোভাবে একটু জোরে জোরে একটু ঘুরে এসো আশেপাশের জায়গা থেকে এক ঘন্টা দেড় ঘন্টা এই দিকে। হ্যাঁ, এবার দাঁড়িয়ে কিছু খেতে শুরু করে দেবো না কিন্তু মানে ভালোভাবে হাঁটো যাতে সোয়েট প্রচণ্ড ঘাম হয় ঠিক আছে। আর যারা বাড়িতে মানে হাঁটা ছাড়াও ওয়ার্কআউট করবে তাদের তো আরও ভালো রেজাল্ট হবে। এবার তোমরা হয়তো জিজ্ঞাসা করবে দিদি কী ওয়ার্কআউট করবো সেক্ষেত্রে আমি বলতে পারি
একদম ওই সমস্ত অ্যাবস এই সেই ওয়ার্কআউটে যেও না, ঠিক আছে? শুয়ে বসে নানা রকম সিম্পল জাম্প, সিম্পল জাম্প, জাম্পিং জ্যাকস, ঠিক আছে? যত রকম জাম্পিং ওয়ার্কআউট হয়, জগিং অন স্পট, রানিং, একদম সিম্পলি দাঁড়াও আধ ঘন্টা জাম্পিং, ঠিক আছে? আর রানিং ভালো করে কার্ডিও করো, দেখবে হার্টবিট বেড়ে গেছে। মানে হার্টবিট বাড়া মানেই কিন্তু আমাদের মানে ফ্যাটটা লস হচ্ছে। তো মোটামুটি আমি তোমাদের একটা বলে দিই, মানে ধরো জাম্পিং জ্যাক্স করছো, তো শুরুতে তো 50 করে পারবে না, 30 করে করছো, 10 বার করো। বা যদি এইভাবে হ্যান্ডস করতে বসে বলছে, তাহলে এইভাবে জাস্ট হ্যান্ডটাকে চেপে ধরো অ্যান্ড জাম্প করো। কিন্তু মোটামুটি দিনে তোমায় টার্গেট রাখতে হবে সকালে আধ ঘন্টা, আর রাতে আধ ঘন্টা ওই জাম্পিং আর রানিং তোমায় কিন্তু করতেই হবে। 10 সেট করে করতে হবে, এবার 30 মিনিমাম। এবার 30 করে 10 টাইমস মানে 300, তো ওই 30 করে জাম্প আমার মনে হয় 50 করে করলে বেশি ভালো হয়। তো চেষ্টা করো তোমরা যতটা পারবে, ফার্স্টে 30 করে করো, 2-3 সপ্তাহ পর 50 করে করো, ওটা করা শুরু করো। আর ওয়াকিং, ঠিক আছে? সিম্পল বলে দিলাম, এর থেকে সিম্পল আর কিচ্ছু হতে পারে না, যে ওয়াকিং, রানিং আর হচ্ছে জাম্পিং, ঠিক আছে? তোমরা একদম রেজাল্ট পাবেই পাবে। এবার আবার অনেকে এসে আমায় কমেন্ট করেছে তুমি হার্বাল লাইফ খেয়েছো, ওই হার্বাল লাইফের ব্যাপারটাই আমি আসি। হ্যাঁ, আমি হার্বাল লাইফ একবার খেয়েছিলাম, ঠিক আছে? কিন্তু সেটাই আমার যেটা প্রবলেম আমার হয়েছিল, আমি কারোর ক্ষেত্রে বলতে পারবো না, আমার খিদে পেত না। হার্বাল লাইফ খাওয়ার পর আমার একদম খিদে পেত না। এবার খিদে পাওয়াটা ভীষণ নর্মাল প্রসিডিওর, মানে খিদে পেতে হবে তোমায়, রোগা হচ্ছি মানে খাবার দাবার ছেড়ে বসে থাকবো সেটা কখনোই না, খেতে হবে। কিন্তু লো ক্যালোরির খাবার খেতে হবে, এখন আমার খিদে পাচ্ছে আমি 1 প্লেট বিরিয়ানি খেলাম সেটা তো হবে না, খিদে পাচ্ছে আমি একটা স্যান্ডউইচ খেলাম, একটা ফ্রুট নিলাম, সেরকমভাবে অল্টারনেটিভস নিতে হবে। এবার হার্বাল লাইফ খাওয়ার পর আমার খিদে পেত না, তো সেটাতে আমার একটা প্রবলেম হয়েছিল, সেটা না হয় অন্য আর একদিন তোমাদেরকে বুঝিয়ে বলবো। তো তাই জন্য আমি ওটা কুইট করে দিই। আমি খুব বেশি হলে আমি 5-6 দিন খেয়েছিলাম তো আগের বছরে, দেন আমি কুইট করে দিই, আমার একটা প্রবলেম হয়েছিল। যাই হোক, তো আর কয়েকদিন পুজো, ঠিক আছে? আমি একটা সামারিতে তোমাদেরকে বলছি, দেখো সিম্পল ব্যাপার, যে ওয়ার্কআউটটা আমি বললাম সকালবেলা 1 ঘন্টা, রাত্রিবেলা মানে বিকেলবেলা 1 ঘন্টা ওয়াকিং, নয়তো বিকেলবেলা 1-1.5 ঘন্টা ওয়াকিং করতে হবে, আর সকালে 30 মিনিটস আর রাতে 30 মিনিটস জাম্পিং, রানিং মানে জগিং অন স্পট, আর কিন্তু মানে কার্ডিও টাইপের এক্সারসাইজ করতে হবে। বেশি ওই ইউটিউব দেখে এটা ওটা করতে যাও না, আমি সিম্পল বলছি কার্ডিও এক্সারসাইজ যা যা আছে সেগুলো কিন্তু করো। কার্ডিও এক্সারসাইজ মানে এই জাম্পিং, ঠিক আছে, বারপিজ, এইগুলো তোমরা মোটামুটি ইউটিউবে গিয়ে কার্ডিও এক্সারসাইজ বলে যদি সার্চ করো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ওইগুলো তোমরা কন্টিনিউ করো, কারণ প্রথমে তোমাদেরকে ফ্যাট লস করতে হবে, তারপরে সমস্ত মাসেল ব্যাপার আসছে। যাই হোক, তো আমি আমি এখনও পর্যন্ত রেগুলার ওই ওয়াকিং, জাম্পিং আর জগিং এর ওপরেই কিন্তু রয়েছি। এর থেকে বেশি আমি না জিমে গেছি না কিছু করেছি, আমার জিমে যাওয়া সম্ভবই হয় না, কারণ আমার সময় হয় না। এবার আমি দিতে আসি ডায়েটে, কী খাবে। প্রথমে আমি তোমাদেরকে বলি পোর্শন কন্ট্রোল করতে হবে। আগে যদি তুমি এত বড় বাটি মানে পোর্শন কন্ট্রোল করতে হবে, আগে যদি তুমি পুরো 1 থালা ভাত খেতে সেটাকে হাফেরও হাফ করতে হবে, মানে 1 হাতা থেকে 1.5 হাতা, ইয়েস আই রিপিট, 1 হাতা, তারপর আবার যদি খিদে পায় তাহলে 1.5 হাতা, তাও কম, মানে হাফ হাতা, 1.5 হাতা ভাত কিন্তু খেতে হবে। আর যদি রুটি খেতে যাও তাহলে সকালে 1টা রুটি, রাতে 1টা রুটি। এবার অবভিয়াসলি এগুলো খেয়ে আমাদের পেট ভরবে না, মানে 1টা রুটি বা 1 হাতা ভাত খেতে তো কারোর পেট ভরে না। তো সেক্ষেত্রে কী করতে হবে, সবজি, মাছ, মাংস সেগুলো আমাদের নিতে হবে। মানে তুমি ধরো 1টা রুটি নিলে, 1 বাটি সবজি নিলে, 1টা মাছ নিলে, বা 1টা ডিম নিলে, বা 2টো চিকেন নিলে, এবার আশা করি তোমাদের পেট ভরে যাবে। এই সেম প্রসেসে তোমাদের লাঞ্চ আর ডিনার করতে হবে, 1টাই রুটি আর ভাত খেলে 1 হাতা ভাত, ঠিক আছে? এটা নাও, আর সাথে সবজি আর প্রোটিন, অবশ্যই মাছ মাংস কিন্তু খাবে, নয়তো কী হবে, স্কিন থেকে গ্লো চলে যাবে আমাদের, যেটা দেখলে মনে হবে শুকিয়ে গেছে, উইক হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, সেটা নিশ্চয়ই পুজোর আগে দেখতে মানে ভালো লাগবে না, আমাদের গ্লোটাও তো মেনটেন করতে হবে। এবার আসি বাকি টাইমের খাবার, যেটা হচ্ছে জল খেতে হবে, মানে মোটামুটি 1 ঘন্টায় 1 গ্লাস জল খেতে হবে, ফ্রুটস খেতে হবে। এবার ফ্রুটসও ভরে 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 খাবে না, মানে বিকেলবেলা 1টা অ্যাপেল নিলে সাথে 1টু গ্রিন টি, ঠিক আছে? অল্টারনেটিভ নাশপাতি, জামরুল, কালো জাম, মানে অল্টারনেটিভলি খাবে। কিন্তু মানে একসাথে ফ্রুটস খেতে ইচ্ছে হয়েছে বলে আমি একদম 1 থালা ফ্রুটস সব ওরকম না। সো আমি আবারও বলছি সব কিছু পোর্শন কন্ট্রোল করতে হবে, তোমায় বারে বারে খেতে হবে, অল্প অল্প করে, একেবারে এত খাবে না, বারে বারে খাবে, দিনে 3-4 বার খাবে, অল্প অল্প করে খাবে, যাতে তোমার খিদেটাও পায় আর মেটাবলিজমটা ঠিক থাকে। এবার সকাল থেকে একটা মানে স্টার্ট করছি, ঘুম থেকে উঠে রাত্রিবেলা জিরে ভেজানো জল, জিরে ভিজিয়ে রাখবে, সেই জলটা খাবে, তারপরে একটু পরে 1টু গ্রিন টি
আর বিস্কিট নিতে পারো দুটো, ঠিক আছে? তাকে যখন পর ব্রেকফাস্ট করবে, আর আমার যেহেতু ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই হয় যেহেতু আমার কাজে বেরোতে হয়, তো আমি ব্রেকফাস্ট লাঞ্চ আলাদা করেই বলছি যারা বাড়িতে থাকো। তো ব্রেকফাস্টে তোমরা ব্রাউন ব্রেড খেতে পারো বা নর্মাল হোয়াইট ব্রেডও খেতে পারো, বাট বাটারটা অ্যাভয়েড করো। একদম নর্মাল হোয়াইট ব্রেড দুখানা হালকা টোস্ট করে নেবে, টোস্ট করে নিয়ে তোমরা খেও, বাকি কিছু অ্যাভয়েড করো, সাথে একটু গ্রিন টি নিয়ে নিও, ঠিক আছে? আগে গ্রিন টি তাহলে আর নেবে না। তারপরে সেই লাঞ্চে আমি বলেই দিলাম এক খাতা থেকে দেড় হাতা ভাত বা একটা রুটি, বা একটা রুটি ভাত বা রুটি দুটো কিন্তু নয়, ঠিক আছে? সাথে ডিম বা মাছ বা সবজি সমস্ত কিছু নিয়ে নেবে। তারপরে আবার বিকেলবেলা খিদে পাবে, গ্রিন টি নেবে, অ্যাপেল নেবে একটা করে, আর রাত্রিবেলা আবার ডিনারে অ্যাজ ইট ইজ অ্যাজ লাঞ্চ, ঠিক আছে? আর সাথে ওয়ার্কআউটটা কিন্তু কন্টিনিউ করতে হবে। এই হলো পুরো টোটাল রেজাল্ট, মানে আমাকে যে দেখছো, আমার আগের বছরে ফেব্রুয়ারিতে ওয়েট ছিল 83, ঠিক আছে? আর এখন সেটা নেমেছে 63, মানে এক বছরে আমি 20 কেজি লস করেছি। এবার আমি কিন্তু বলেই দিয়েছি প্রথমে যে আমি ফুডি, আমি কিন্তু এখনও মাঝে মাঝে রাস্তায় একটু পাস্তা একটু বার্গার, মানে আমার একটা বোন আছে মনামি, ওর চক্করে আমাকে খেয়ে নিতেই হয়। আর আমি যেহেতু কোল্ড ড্রিঙ্কস লাভার, মানে ওটা আমি ছাড়তেই পারিনি। যাই হোক, তোমরা প্লিজ আমার কথা এটা শুনো না, ওটা ছেড়ে চলারই চেষ্টা করো। মানে বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, রোল, চাউমিন, বিরিয়ানি, পাস্তা বাস্তা যা আছে, মানে আমি যখন ওয়েট লস করছিলাম তখন কিন্তু ছেড়ে দিয়েছিলাম। এই দুর্গা পুজোর টাইমে আর কি যা হয় একটু খাওয়া দাওয়া হয়ে যায়। তো তোমাদেরকে মাথায় রাখতে হবে দুর্গা পুজোর আর 2 থেকে 2.5 মাস বাকি আছে, তোমাদেরকে কিন্তু এর মধ্যেই মানে যা করার করতে হবে, আমি যেটা বললাম সেটা শুনে চলতে হবে। তো আজকের জন্য এইটুকুই রাখছি, একটা সিম্পল একদম সোজা কথায় তোমাদের বলে দিলাম কীভাবে আমার ওয়েট লস হয়েছে। আবার এরপরে পুজোর আগে আরও 3-4টে ভিডিও নিয়ে আসবো কিছু অল্টারনেটিভস পেলে। তো টিল দেন চলো টাটা, সবাই ভালো থেকো,